এখনো পছন্দের ক্যাটাগরিতে পৌঁছাতে পারি নাই এই যাবত পর্যন্ত, এই হায়াত পর্যন্ত। আল্লাহই ভালো জানে কার কতটুক হায়াত আর বাকি আছে, কার কতটুক সময় আর বাকি আছে। এই বাকি সময়টাও যদি কিচ্ছু করার চেষ্টাও করতে না পারি, রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াব? রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম, তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম, তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম, আমার জন্য কি আনছস, আমার জন্য কি এনেছো, আমার জন্য তুমি কি আনলা? যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই। হ্যাঁ, একটি কথা বড় আনন্দ দেয় ভাবলে, সেটা হচ্ছে পারি কিংবা না পারি, যদি চেষ্টা অন্তত করতে পারি, রবের দরবারে দাঁড়িয়ে সেই দিন বলতে পারবো মাওলা কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমাকে রাজি করার জন্য নিয়ত করেছিলাম, সেই নিয়তে অটল থেকে চেষ্টা করেছিলাম মাওলা, চেষ্টা করেছিলাম, ট্রাই করেছিলাম, প্রচেষ্টা করেছিলাম, বাকিটা তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার রব হয়তো খুশি হয়ে এই কথাই বলবে, ওরে আমার বান্দা অন্তত অন্যদের তুলনা তুই এতদিক অন্যদিকে ভালো, এই জায়গায় যে অন্যরা চেষ্টা করে নাই আমার এই বান্দা চেষ্টা করেছিল।